वेलकाम टू BDTech Abroad। जो विषय पर कथा बोलबो सेटा हच्छे वियतनामे टूरिस्ट भिसा निये कथा बोलबो। वियतनामे टूरिस्ट भिसा आपनी किभाबे आवेदन करते पारेन, आपनार नेसेसारि डकुमेंट्स कि लागते पारे। আপনার আসলে যেটা রয়েছে দুইটা পদ্ধতি দিয়ে ভিসা নেওয়া যায়, একটা হচ্ছে অনলাইন পদ্ধতি। অনলাইন পদ্ধতিতে আপনি কিভাবে ভিসা নিতে পারেন, দ্বিতীয় পদ্ধতিটা রয়েছে আপনি যদি স্টিকার ভিসা বাংলাদেশ থেকে নিয়ে যেতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার কি ডকুমেন্টস লাগবে, আপনার কত টাকা খরচ হতে পারে, আপনার আসলে কতদিনের ভিতরে আপনি ভিসা পাবেন, আপনার ব্যাংকে কত টাকা থাকলে আপনি ভিসা পেতে পারেন সেটা নিয়ে আপনাদের একটা ধারণা দেব। অনলাইন পদ্ধতিতে যদি আপনি ভিসা নিতে চান তাহলে আসলে কিভাবে আপনি ভিসা নেবেন। অনলাইন পদ্ধতিতে ভিসা নিতে হলে আপনাকে যেটা রয়েছে অনলাইনে একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মের ভিতরে আপনাকে অবশ্যই একটা ভ্যালিড মেইল আইডি ইউজ করতে হবে। আর হচ্ছে আপনার যে পাসপোর্টের যে ফার্স্ট পেজ আছে, বিশেষ করে যেটা ছবি সম্বলিত যে পেজটা, এই পেজটাকে স্ক্যান করে আপনাকে দিতে হতে পারে, অ্যাটাচমেন্ট করে আপনাকে একটা সাবমিশন করতে হবে। এই সাবমিশন করার পরে হচ্ছে তারা আপনার মেইলে একটা হচ্ছে ভিসা লেটার আপনাকে পাঠিয়ে দিবে। এই ভিসা লেটারটাকে আপনাকে প্রিন্ট আউট করে কনফার্ম একটা এয়ার টিকিট, আপনার একটা কনফার্ম হোটেল রিজার্ভেশন করে আপনাকে ফ্লাইট করতে হবে। ফ্লাইট করার পরে হচ্ছে আপনি যখন ভিয়েতনাম এয়ারপোর্টে যাবেন তখন হচ্ছে আপনার পাসপোর্টের উপরে তারা একটা হচ্ছে স্টিকার লাগিয়ে দেবে যে ভিসার মেয়াদ হবে 1 মাস। আপনি 1 মাসের ভিতরে আপনাকে ওইখানে ভিয়েতনাম ঘুরে আপনাকে রিটার্ন করে চলে আসতে হবে। এটা একটা পদ্ধতি, সেটা হচ্ছে অনলাইন পদ্ধতি। দ্বিতীয় যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে স্টিকার ভিসা। যদি আপনার একাধিক দেশের ভিসা লাগানো না থাকে বা যদি আপনার শুধুমাত্র নেপাল বা হচ্ছে ইন্ডিয়ার ভিসা আছে, আপনার আসলে যদি ভিয়েতনামে ফার্স্ট টাইম আপনি ভ্রমণ করতে চান সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে আপনি বাংলাদেশ থেকে স্টিকার ভিসা নিয়ে যাবেন। স্টিকার ভিসা নিতে হলে আপনি কোথা থেকে ভিসা নেবেন বা কীভাবে নেবেন, আপনার ডকুমেন্টস কী লাগবে সেটা নিয়ে আপনাদের একটা ধারণা দিই। প্রথমত যেটা রয়েছে আপনার অবশ্যই একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে। আপনার যেটা রয়েছে আপনার যদি কোনো পুরাতন পাসপোর্ট থেকে থাকে আপনি নতুন পাসপোর্টের সাথে পুরাতন পাসপোর্টটাকে অ্যাটাচমেন্ট করে সাবমিশন করবেন। আপনার যদি যেটা থাকে যদি একাধিক দেশের ভিসা লাগানো থাকে আপনার যদি অ্যাটলিস্ট যেন 2টা পেজ আপনার পাসপোর্টে ফাঁকা থাকে। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার সদ্য তোলা 2 কপি ছবি দিতে হবে। 35x45 mm ছবির সাইজ হবে। ছবিতে আপনি কোনো হ্যাট বা চশমা ইউজ করতে হবে না, পারবেন না। আপনি যদি ফিমেল হন সেক্ষেত্রে যদি আপনি হিজাব পরিহিতা হন সেক্ষেত্রে যেটা রয়েছে আপনার কান যেন দেখা যায় এরকমভাবে আপনি হিজাব পরে আপনি ছবি তুলবেন। অর্থাৎ যেটা রয়েছে আপনি ছবির ব্যাপারে যারা বিশেষ করে প্রফেশনালি বিভিন্ন এম্বাসি ছবি তোলে আপনি তাদের কাছ থেকে ছবি তুলতে পারেন। অনেক সময় ছবির কারণে কিন্তু আপনার ভিসা রিফিউজ হলেও হতে পারে, সেজন্য যেটা রয়েছে আপনারা ছবি তোলার ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় যেটা রয়েছে আপনাকে ইনভাইটেশন লেটার দিতে হবে। ইনভাইটেশন লেটার হচ্ছে আপনি যেই হচ্ছে যদি ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবেদন করেন তারা কিছু টাকার বিনিময়ে আপনার যে ইনভাইটেশন লেটার আছে ইনভাইটেশন লেটারটা এনে দিবে। এরপরে যেটা রয়েছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। আপনি যদি কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবেদন করেন সেক্ষেত্রে হচ্ছে তারাই আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দিবে। দ্বিতীয় বিষয় যেটা রয়েছে আপনাকে ব্যাংকে স্টেটমেন্ট দিতে হবে। ব্যাংকে আপনি 2 থেকে শুরু করে 3 লক্ষ টাকার মতো আপনি দেখাবেন। আপনার হচ্ছে লাস্ট 6 মাসের স্টেটমেন্টটা দিবেন। আপনার হচ্ছে যে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে। আপনার যে ব্যাংকের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেখান থেকে আপনি সলভেন্সি সার্টিফিকেট নিয়ে এটা শো করবেন। এরপরে যেটা রয়েছে আপনার একটা সুন্দর একটা কাভার লেটার দিতে হবে। কাভার লেটার আপনি উল্লেখ করবেন কি কারণে আপনি ভিয়েতনাম হচ্ছে ভ্রমণ করতে চাচ্ছেন, আর হচ্ছে আপনার কাভার লেটারের ভিতর নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এই ইনফরমেশনগুলো ইনক্লুড করবেন। নর্মালি যদি আপনি ট্রাভেল এজেন্সি দিয়ে আবেদন করেন এই ডকুমেন্টসগুলো তারাই প্রোভাইড করবে। আপনাকে আইটিনারি দিতে হবে। আইটিনারি মূলত আসলে ট্যুর প্ল্যান, আপনি আসলে হচ্ছে কোথায় কোথায় ভ্রমণ করতে চাচ্ছেন, কতদিন থাকবেন সেটা নিয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা থাকবে আপনার এই আইটিনারির ভিতরে। এরপরে যেটা রয়েছে আপনার হচ্ছে ইনকাম ট্যাক্সের যে ফাইল আছে আপনি লাস্ট 1 বছরে যে ইনকাম ট্যাক্স দিয়েছেন সেই ডকুমেন্টসগুলো আপনি প্রোভাইড করবেন। এরপরে হচ্ছে আপনাকে যে জিনিসটি দিতে হবে আপনাকে অবশ্যই কনফার্ম একটা ইয়ার টিকিট আপ ডাউনের একটা কপি আপনাকে দিতে হবে। হোটেল রিজার্ভেশনের কপি দিতে হবে। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে। আপনার হচ্ছে ভিজিটিং কার্ড দিবেন। আপনি যদি বিজনেসম্যান হিসেবে আপনি উপস্থাপন করেন তাহলে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট ছাড়া আপনার সবচেয়ে ভালো হয় আপনি কোম্পানির অ্যাকাউন্টটা ইউজ করবেন। দ্বিতীয়ত যেটা রয়েছে আপনি যদি সার্ভিস হোল্ডার হন তাহলে হচ্ছে আপনাকে এনওসি দিতে হবে। এনওসিটা হচ্ছে নো অবজেকশন লেটার। আপনার বিদেশ যাত্রা আপনার প্রতিষ্ঠান বা কোম্পানির কোনো অবজেকশন নেই, এটাকে এনওসি বলা হয়। আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার হচ্ছে লিভ লেটার দিতে হবে, ভিজিটিং কার্ড, লাস্ট 6 মাসের আপনি স্যালারি স্টেটমেন্ট আপনি প্রোভাইড করবেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি কার্ড দিবেন, আপনার হচ্ছে এনওসি দিবেন, প্লাস হচ্ছে লিভ লেটার দিবেন। সাথে যদি আপনার ফ্যামিলি ভিজিট করে থাকে ফ্যামিলি ভিজিট করলে তাদের হচ্ছে আপনার ওয়াইফের আপনাদের যে সম্পর্ক যেটা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট বলা হয় এই ম্যারেজ সার্টিফিকেটটাকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিবেন আপনার যদি বাচ্চা থাকে তাদের যে বার্থ সার্টিফিকেট আছে বার্থ সার্টিফিকেট প্রোভাইড করবেন এটা হচ্ছে বেসিক ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো আপনি প্রোভাইড করবেন এখানে আপনাকে ভিসা আবেদন করতে হবে হচ্ছে আপনি চাইলে যে কোনো যদি ফার্স্ট টাইম আবেদন করেন আপনি যেগুলো ওয়েল নন যে ট্রাভেল এজেন্সিগুলো আছে যে কোনো একটা ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে আপনি আপনার ফাইলটা সাবমিশন করতে পারেন এখানে যেটা রয়েছে আপনার ৬৫০০ টাকা আসলে আপনার ভিসা ফিস আসবে সাথে আপনার ৭০০ টাকা চার্জ আসবে যেটা তাদের যেটা সেন্টার ফি আছে সেটার জন্য সেন্টার ফি আপনি যদি নরমালি আপনার যদি কোনো ট্রাভেল এজেন্সি দিয়ে কাজ করেন তাহলে আপনার ১০ থেকে ১১,০০০ টাকার মতো আপনার খরচ হতে পারে ভিয়েতনামের স্টিকার ভিসা নেওয়ার জন্য আপনার ভিসা হতে 10 থেকে 15 ওয়ার্কিং ডেসের মতো সময় লাগতে পারে এখানে যেটা রয়েছে আপনি যখন স্টিকার ভিসা পেয়ে যাবেন আপনার পাসপোর্টের উপর স্টিকার ভিসা লাগিয়ে দেওয়া হবে এরপরে হচ্ছে আপনি নির্দিষ্ট টাইম অনুযায়ী আপনি আপনার ফ্লাইট করবেন এটা হলো হচ্ছে ভিয়েতনামের ট্যুরিস্ট ভিসা নেওয়ার সিস্টেম আপনি হচ্ছে যেটা রয়েছে ভিয়েতনামের ট্যুরিস্ট ভিসা নিয়ে যদি আপনাদের আরো কোনো তথ্য জানার থাকে আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের আরো তথ্য দিয়ে আমি সহযোগিতা করার চেষ্টা করব আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ